নীলফামারীতে এক নারী শ্রমিককে নিজ বাড়িতে ধর্ষণের অভিযোগে ধর্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও 20,000 টাকা জরিমানা সহ অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। নীলফামারী প্রতিনিধি আব্দুল মালিক জানান, সোমবার নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক আসামি আনিসুর রহমানের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মামলার বিবরণীতে জানা গেছে, 2001 সালে খ্যাত নিরানির কথা বলে তাকে ডেকে নিয়ে গিয়ে নিজ বাড়িতে ধর্ষণ করে। পরে ধর্ষিতার বাবা ঘটনার তারিখে জলঢাকা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।